আশা মারিয়ে ফাইনালে লিভারপুল। প্রথম লেগের দুই গোলের ঘাটতি পুষিয়ে পরের ধাপে যেতে ভিয়ারিয়ালকে করে দেখাতে হতো দারুণ কিছু। প্রথমার্ধে উজ্জীবিত ফুটবলে লিভারপুলকে কোণ ঠাসা করে দুই লেগ মিলিয়ে সমতা টেনে আসাও জাগলো স্প্যানিশ দলটি, কিন্তু বিরতির পর খেয়েই হারিয়ে ফেলল তারা। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল ইয়ুর্গেল ক্লাবের দল। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুল জিতল 3-2 গোলে। দুই লেগ মিলিয়ে 5-2 গোলের অগ্রগামিতায় প্যারিসের ফাইনালের টিকিট নিশ্চিত করল ইংলিশ দলটি। মৌসুমের 4 শিরোপা জয়ের সম্ভাবনাও বাঁচিয়ে রাখল ভালোভাবে। বলয়ের দিয়া ও ফ্রান্সিসকো ক্লিয়েনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে 12 মিনিটের মধ্যে লিভারপুলের 3 গোল করে ফাবিওনা, লুইস দিয়াস ও সাদিও মানে। দুই অর্ধে দুই দলের দাপটে চিত্র স্পষ্ট প্যারিস খানের। প্রথমার্ধে গোলে 5টি শট নিয়ে 2টি লক্ষ্যে রাখা ভিয়ারিয়াল অবিশ্বাস্যভাবে বিরতির পর কোনো শটই নিতে পারেননি। আর লিভারপুল প্রথম অর্ধে যেখানে মাত্র 2টি শট নিতে পারে, দ্বিতীয়ার্ধে তারাই শট নেয় 13টি, যার 5টি ছিল লক্ষ্য। ভিয়ারিয়ালের শুরুটা হয় স্বপ্নের মতো। তৃতীয় মিনিটে বা দিক থেকে পেরভেস এস্তোপিয়ানের ক্রস দূরে পোস্টে পেয়ে এতিনের কেপুর বাড়ান 6 গজ বক্সের মুখে। ফাঁকা জালে বল পাখিয়ে স্বাগতিক দর্শকের উচ্ছ্বাসে ভাসান সেনেগালের ফরওয়ার্ড দিয়া। প্রথমার্ধে লিভারপুল কিছু হাফ চান্স পেলেও কাজে লাগাতে পারেনি সেসব, বরং 38তম মিনিটে দারুণ একটি সুযোগ পান জিওভার্নি লো সেলসো। সতীর্থের পাস ডি বক্সে পেয়ে প্রথম স্পষ্ট এগিয়ে আসা অ্যালিন্সকে কাটাতে যান তিনি, তবে ব্রাজিলিয়ান গোলরক্ষকের চ্যালেঞ্জে পড়ে যান আর্জেন্টাইন মিডফিল্ডার। পেনাল্টির জোরালো আবেদন হলেও রেফারির সাড়া মেলেনি। একটু পরেই ব্যবধান দ্বিতীয় করে ফেলেন ভিয়ারিয়াল। নিজেদের অর্ধ থেকে লম্বা করেন বাড়ানো বল, খুঁজে পান কেপুকে। ডান দিকে বাই পাইলের বাইলাইনের কাছে একজনের বাধা এড়িয়ে তিনি ক্রস বার 6 বক্সের মুখে লাফিয়ে হেডে বাকিটা সারেন কোকেলিন। দুই লেগ মিলিয়ে তখন 2-2 সমতা। ভিয়ারিয়ালের সমর্থকরা দারুণ কিছুর আশায়, কিন্তু দ্বিতীয়ার্ধে যে খুঁজেই পাওয়া গেল না স্বাগতিকদের। 55তম মিনিটে লিভারপুল ফিল্ডিনের ট্রেন্ট আলেকজান্ডার আরনের শট প্রতিপক্ষের কোকেলিনের পায়ে লেগে ক্রসবারে বাধা পায়। 6 মিনিট পর দুই লেগ মিলিয়ে দলকে এগিয়ে নেন ফাবিওনো। মোহাম্মদ সালার পাস ধরে এই ব্রাজিলিয়ানের শট গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়। 4 মিনিট পরই আবার ভিয়ারিয়ালের জালে বল, এবার আর আলেকজান্ডার অ্যারন্ডের ক্রসে হেডে ম্যাচ সমতা টানার পাশাপাশি 2 গোলের লিড পুনরুদ্ধার করেন কলম্বিয়ার ফরওয়ার্ড দিয়াস। 74তম মিনিটে গোলরক্ষক জেরুলিমো রুলির ভুলে এগিয়ে যান লিভারপুল। পোস্ট ছেড়ে বেরিয়ে গিয়ে ম্যানেকে চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ হন তিনি। বল ধরে এগিয়ে ফাঁকা জালে পাঠান সেনেগালের ফরওয়ার্ড। শেষ দিকে লিভারপুল কার্টিস জোন্সকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কেপু। শেষ দিকে লিভারপুলের কার্টিস জোন্সকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন কেপু। এবারের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় চমকের নাম ছিল ভিয়ারিয়াল। শেষ 16 ইউভেস্ট ও কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মতো দলকে সিটকে দিয়ে তারা উঠে আসে সেমিফাইনালে। এখানেও দারুণ কিছুর সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। কোয়ার্টারের পথে দারুণভাবে ছুটে চলা লিভারপুল পাঁচ মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল। আরেক সেমিফাইনাল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যে জয়ী দলের বিপক্ষে 28 মে শিরোপা লড়াইয়ের নামবে ক্লপের দল। প্রথম লেগে 4-3 গোলে জেতা সিটি বুধবার মাদ্রিদে খেলবে।